আজকের সুবিচারে একটি কুকুর স্টেশনে দাঁড়িয়ে থাকতো এবং ট্রেন এসে যখন দাঁড়াতো তার ভারী বিরক্ত লাগতো, কারণ সে অন্য পার কিছু দেখতে পাচ্ছে না। সে ঘেউ ঘেউ করতো এবং সে দেখতো ট্রেনটি চলে যেত। তার ধারণা হলো ট্রেন দাঁড়ালে সে যদি ঘেউ ঘেউ করে ডেকে ওঠে তাহলে ট্রেনটি চলে যাবে। এটি সে তার ডগস কনফারেন্সে গিয়ে পরিবেশন করলেন। সমস্ত কুকুররাই তাদের অবজারভেশন জানিয়ে জানালেন এটাই সত্য, ট্রেনগুলো যে যায় স্টেশনে কুকুররা চিৎকার চেঁচামেচি করে বলেই। এদের মধ্যে একজন জ্ঞানী লোক ছিলেন, তিনি বললেন না এরকমটা নয়। সবাই মিলে পরীক্ষা করে দেখার জন্য স্টেশনে এসে দাঁড়ালেন। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছেন, ট্রেন এলো, তারা একজনও ঘেউ ঘেউ করলো না, ট্রেন এমনিই চলে গেল। আমরা অনেক সময় আমাদের জীবনে নিজেদেরকে খুব প্রধান মনে করি এবং প্রধান মনে করে জীবনের সত্যগুলোর দিকে তাকানোর সাহস শুধু পাই না। আমরা মনে করি জগৎ আমাদের ওপর নির্ভরশীল, উই আর দি ইনডিসপেন্সেবল ফ্যাক্টর অফ দ্য লাইফ। এটা কিন্তু নয়, জগৎ আমাদের কারুর ওপর নির্ভরশীল নয়। অতএব চেষ্টা করতে হবে আমাদের নিজেকে যেন নিজে বিকশিত করতে পারি এবং জগৎকে উৎসর্গ করার যোগ্য হয়ে উঠতে পারি।